আমি ফেললে একদম পুরো উড়ি দিত। আরে আমার তো ধরো তিনটে চামচ দিয়ে পড়ে গিয়েছে। উদ্ধার কে এসেছিল? আরে নে না, মাথার উপর বেলজিয়ামে গরমের দিনে এটাই একটা ভালো জিনিস যে ডেলাইটটা রাত 9:30 অবধি থাকে। আর দেখেছো রাস্তা ঘাটে চলতে ফিরতে এত ফুল গাছ, আর প্রত্যেকটা ফুল না জাস্ট অসাধারণ। এখন বেলজিয়ামে শীতটা অনেকটাই কমে গিয়েছে, মানে প্রায় গরম আর কিছুদিনের মধ্যে আসবে আসবে 14-15 ডিগ্রি টেম্পারেচার থাকে। এইদিকে দেখো কি সুন্দর গোলাপ ফুলের মতো ফুল, আমার তো আগে এগুলোকে গোলাপ ফুলই মনে হতো। আমি জানি না কি ফুল, তবে পাতাগুলো অনেকটা গোলাপ ফুলের মতোই লাগে, আবার গাছে গায়ে কাটাও আছে। তো এটা এখানে চারিদিকে খুব সুন্দর ভাবে হয়েছে, দারুণ লাগছে দেখতে। বিকেলবেলা বাচ্চাগুলো সব খেলা করছে, আর ওয়েদারটা যেহেতু খুব সুন্দর, রোদ উঠেছে, তাই ম্যাক্সিমাম মানুষই বাড়ির বাইরে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটি দোকানে। আসল ব্যাপার, এর আগের দিন তো তোমরা দেখেছিলে যে আমি অনেক সবজি বাজার করেছিলাম, তবে চিকেনটা কেনা হয়নি। আর শুভ হচ্ছে বিরিয়ানি পোকা। তাছাড়াও অনেকদিন আগে থেকে একটা বিরিয়ানির প্ল্যান করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না, তো সেটাকেই আজকে করব ভাবছি। আর ইউরোপের মানুষও কিন্তু ভাত খায়, দেখো কত চালের ভ্যারাইটি। আর এখান থেকে আমি একটা বাসমতি রাইসের প্যাকেট তুলে নিলাম। আসলে আমি বাসমতি রাইসটা ইন্ডিয়ারই খাই, মানে ইন্ডিয়ার যে দোকানগুলো সেখান থেকে, তবে এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই আমি এখান থেকে নিয়ে নিলাম। পরিবেশটা দেখেছো কি অপূর্ব না, আকাশটা দেখেছো, মানে নীল আকাশ আর পেঁজা তুলোর মতো সাদা সাদা হয়ে আছে, অপূর্ব লাগছে। ইউরোপে এরকম ওয়েদার, মানে বিশেষ করে বেলজিয়ামে এরকম ওয়েদার পাওয়াটা না সত্যি ভাগ্যের বিষয়। আর এরকম ওয়েদার পেলে কেউ কিন্তু ছাড়ে না। এখানকার মানুষ একটু গরম পড়লে বা রোদ উঠলে বাড়ির মধ্যে ফ্যান আর এসি চালিয়ে বসে থাকে না, তারা চলে আসে এই রোদটাকে উপভোগ করার জন্য। আর বসে থাকে সকলে গাছের তলায় বা চেয়ারে, যে কোনো জায়গাতেই হোক না কেন, খুব ভালো লাগে সত্যি। আর এই গরমে একটা হালকা বাতাস বয়, যে বাতাসটাও কিন্তু খুব সুন্দর। আর এখন গাছে এই নতুন নতুন পাতা গজিয়েছে, বলতে পারো কচি কলা পাতার রঙের তো অপূর্ব লাগছে দেখতে। আর আমরা দুজনে ভাবলাম যে এখানে একটু বসে সানলাইটটা নিয়ে তারপর বাড়ি যাব। শুভ চিকেন গুলোকে ম্যারিনেট করে রাখলো। ম্যারিনেট করেছি হচ্ছে একটু ভিনিগার, নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ সবকিছু পেস্ট দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। ওভার নাইট ওটা রেখে দিলাম। আর দেখো পরের দিন সকাল হয়ে গেছে। সায়েন্টিস্টদের কোনোদিনও শনি রবি বা ছুটির দিন হয় না। শুভ সকালবেলা উঠে, আজকে কিন্তু ছুটির দিন মানে শনিবার, কিন্তু শুভ সকালবেলা উঠে বইপত্র কম্পিউটার সবকিছু নিয়ে বসে পড়েছে। আর আমি এইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে, মানে বাড়ির যাবতীয় যা কাজ থাকে সবকিছু কমপ্লিট করে চলে এসেছি বিরিয়ানি বানানোর জন্য। আমাদের এই বিরিয়ানি প্ল্যানটা হয়েছিল নববর্ষের দিন। আজকে অবশ্য অর্কও আসবে, মানে আমরা তিনজন মিলেই প্ল্যান করেছিলাম, কিন্তু দুজনে মানে শুভ আর অর্ক এতই ব্যস্ত যে এই প্ল্যানটা সাকসেসই হচ্ছিল না। ফাইনালি আজকে সেই দিন এসেই গেছে। বিরিয়ানির জন্য আমি চালটা বসিয়ে দিলাম। আর এখানে চাল দেওয়ার পরে আমি যে মশলাগুলো দেবো সেগুলো সবই গুঁড়ো মশলা, মানে এখানে বেশিরভাগ গুঁড়ো পাওয়া যায়, তো আমার গুঁড়োটা যেহেতু খুব সুবিধা হয়, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি একটা গরম মশলাও বানাতে পারি, সেই কারণে আর কি আমি সমস্ত কিছু এখানে গুঁড়ো দিচ্ছি। যেমন দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, যে কোনো জিনিস সমস্ত কিছু এখানে যা যা দেওয়া হয়েছে সবগুলো দেখো গুঁড়ো দিয়েছি। আর এখানে দুটো জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল। এই দুটো দিলে না খুব সুন্দর একটা চাল থেকে বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার আসে। আমি কিন্তু এই বিরিয়ানি খেতে একদম ভালোবাসতাম না বিয়ের আগে, এই ভালোবাসাটা জন্মেছে তো বিয়ের পরে। তো চলো সেই গল্পটা আজ তোমাদের শোনাই। হচ্ছে বিরিয়ানি পাগল। যখন ও হায়দ্রাবাদে পিএইচডি করতো তখন ওর রোজকার খাবারই ছিল এই বিরিয়ানি। তারপর আমাদের বিয়ে হলো এবং আমরা চলে গেলাম হচ্ছে ইসরায়েলে। এবার ইসরায়েলে গিয়ে বিরিয়ানি কোথায় পাবো? বিরিয়ানি খেতে গেলে তো বাড়িতেই চেষ্টা করতে হবে। তারপরে আমার ওই ইউটিউব দেখে বিরিয়ানি বানানোর চেষ্টা। প্রথম তো একদম ভালো হতো না, আর বিয়ের আগে মাও কোনোদিনও বাড়িতে করেনি, তার মানে মাও জানে না যে মাকে ফোন করে জিজ্ঞাসা করব। দুজনে মিলেই আর কি অনেক কষ্টে চেষ্টা করতাম, যেমনই হতো আমাদের ওটাই ভালো লাগতো, আমরা খেতাম, কিন্তু আমি রোজ রোজ মানে চেষ্টা করতাম যাতে আরো বেটার করা যায়। তখনও পর্যন্ত কিন্তু আমার বিরিয়ানির প্রতি ভালোবাসা জন্মায়নি, খেতে হয় তাই খেতাম এই আর কি। এরপর আমরা দুজনে গেলাম হচ্ছে হায়দ্রাবাদ। দাঁড়াও, হায়দ্রাবাদের গল্পটা শোনানোর আগে তোমাদেরকে এটা দেখিয়ে দিই, আমি বিরিয়ানিতে ব্যবহার করি হচ্ছে এই হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা।
আর এর সাথে একটা নিজস্ব মশলাও আছে যেটাও ব্যবহার করি, সেটা হচ্ছে ওই জায়ফল, জৈত্রী, তারপরে সাজিরে, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে একটা মশলা নিজেও বানিয়ে রেখেছি। এটা বেশি করে বানানোর কারণ হচ্ছে যখন যখন খেতে ইচ্ছে করবে তখন তখন আর কি আমার ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা থাকবে, খুব একটা বেশি টাইম লাগবে না, ঝটপট করে দিতে পারবো। যে গল্পটা বলছিলাম, তো তারপরে আমরা যথারীতি হায়দ্রাবাদ চলে গেলাম। হায়দ্রাবাদ যাওয়ার পরে শুভ আমাকে হায়দ্রাবাদের বেস্ট বেস্ট জায়গার বিরিয়ানি খাইয়েছিল। তারপরে আমি বিরিয়ানির প্রেমে পড়লাম। সত্যি বিরিয়ানি যে এত সুন্দর হয় হায়দ্রাবাদে না খেলে আমি জানতেই পারতাম না। হায়দ্রাবাদে এক জায়গায় মান্ডি পাওয়া যায়, মান্ডি বিরিয়ানি, আমার এত ভালো লেগেছিল কি বলবো, অসাধারণ। এরপর মানে এই বিরিয়ানির ভালো, বিরিয়ানিকে ভালোবাসার পর আমি তখন বিরিয়ানি বানানোর চেষ্টাটা আরো ভালো করে শুরু করলাম। এবং ধীরে ধীরে এই আমার বিয়ের প্রায় 5 বছর হতে চললো, ধীরে ধীরে আমি এখন মোটামুটি বেশ ভালোই বিরিয়ানি বানাতে পারি। আর এবার যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমি মাকেও শিখিয়ে দিয়ে এসেছি, তো মাও কিন্তু বেশ ভালো এখন বিরিয়ানি বানানো শিখে গিয়েছে। আর আমার ভাইও কিন্তু হচ্ছে শুভর মতোই বিরিয়ানি পাগল, তো সেও বলে, যাইও এখন বলে আমার হাতের বিরিয়ানি নাকি তার বেশ ভালো লাগে। সাথে গল্প করতে করতে যথারীতি অর্ক চলে এসেছে, আর এখানে আমার চিকেন কিন্তু খুব ভালো করে কষানো হচ্ছে। আর এই বিরিয়ানিটা কিন্তু শুধু আমি রান্না করছি তা কিন্তু নয়, শুভ অর্ক সবাই মিলে আমরা একসাথে করছি। দেখো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। না না আর লাগবে না আজকে। আমরা যখনই এরকম ছোটখাটো পার্টি করি তখন কি করি, সবাই মিলেই কিন্তু কাজ করি। এটা যে আমাদের বাড়ি মানে আমার আর শুভর, তার জন্য অর্ক এসে যে বসে থাকবে তা কিন্তু নয়, ও কাজ করে। আর আমরা সবাই মিলে মানে তিনজন মিলে বা আরো যদি কেউ থাকে মেম্বার, তাহলে সকলে মিলে কাজ করি আর একটা সুন্দর গান চালিয়ে দিই, ব্যাস কাজ নিজের গতিতে হতে থাকে। আর আমরাও দিনটাকে মানে সময়টাকে প্রচন্ড ভালোভাবে এনজয় করি। তো দেখো এখানে আমার চিকেন প্রায় রেডি হয়ে গিয়েছে, আর এবার আমি চিকেন গুলোকে আর কি লেয়ারটা দেবো বিরিয়ানির, সেটাই প্রস্তুতি করছি। প্রস্তুতি চালানোর জন্য আমি সবগুলোকে তুলে দিলাম, হাফ চিকেন আমি তুলে রেখেছি। এবার আমি এখানে চালগুলো 70% সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেগুলোকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর আমার চিকেনও রেডি, তো 50% চিকেন আমি রেখে দিয়েছি নিচে যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি চাল দিয়েছি আর মানে রাইসটা দিয়েছি, আর ওইদিকে আমি বাটার গলাচ্ছিলাম, সেটা তোমাদের তোমরা ভিডিওতে হয়তো দেখেছো, সেটা আর কি মানে ঘি বানানোর জন্য। এখানে যেহেতু ঘি পাওয়া যায় না তো ঘিটা ওরকম ভাবে বানাতে হবে। তো আমার বাটার থেকে খুব ভালো ঘি হয়ে গেছে, আমি প্রত্যেকটা লেয়ারে ঘি দেব এবং প্রত্যেকটা লেয়ারে চিকেন আলু সবকিছু দেবো। বেরেস্তা বানিয়েছি, সেই বেরেস্তাগুলো দেবো। আর প্রত্যেকটা লেয়ারে আর দুটো জিনিস দেবো, সেটা হচ্ছে গরম মশলা আর হচ্ছে ওই যে বিরিয়ানি যে হায়দ্রাবাদী মশলাটা দেখেছিলাম সেই মশলাটা। এইভাবে আমি লেয়ারটাকে সাজিয়ে নিলাম পুরো লেয়ারটা, আর সবার উপরে দিয়ে দিয়েছি ডিমগুলো। ডিম দেওয়ার পর এখানে আমি যথারীতি মিঠে আতর দেবো, কেওড়া জল দেবো আর গোলাপ জল দেবো। সবগুলোকে দিয়ে আমি 45 মিনিট মতো দমে রেখে দেবো। এখানে আমি ওই আটা দিয়ে আর কি ওটা করিনি, মানে ঢেকে ঢাকাটাকে যাতে বাইরে থেকে কোন রকম হাওয়া না বেরোয় এরকম কিছু করিনি। ওটা আরো একটা ঝামেলা, অলরেডি মানে 2 বেজে গিয়েছে আর শুভ বলছে কখন খাবো কখন খাবো। তো দেখো আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এবং প্রত্যেকটা চাল কিন্তু কতটা ঝরঝরে, একটার সাথে আর একটা কিন্তু লেগে যায়নি। বিরিয়ানির গন্ধে ঘর পুরো ম ম করছে আর আমরাও রেডি খাওয়ার জন্য। অনেকে অনেক রকম ভাবে বিরিয়ানির প্রতি ভালোবাসা দেখাতে পারে। এখানে অল্প ছবি তুলতে ব্যস্ত, বিরিয়ানির প্রতি ভালোবাসা দেখাতে আর শুভ খেতে ব্যস্ত, আর আমি এসে বসলাম। আরে নে না, বিরিয়ানি সব খাওয়ার জন্য। হ্যাঁ আইসক্রিম দাও প্লিজ।
খোলো 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 দাদা, আর একটু এদিকে চলে। হ্যাঁ সবকিছু মিলে আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।